মোল্লার বাবা একদিন মাছের কাবাব নিয়ে বাসায় এলো মোল্লা তখন বাসায় ছিল না মা খাবার দিতে বলল। মোল্লা কখন আসে না আসে তার তো ঠিক নেই তো চলো আমরা খেয়ে ফেলি ও থাকলে তো মাছ সহজে আমাদের গলা দিয়ে নিচে নামবে না কি বলো এই বলতে না বলতেই মোল্লা ঘরের দরজায় টোকা দিল মা বড় দুটি মাছের কাবাব খাটের নিচে লুকিয়ে রেখে ছোট ব্যাপারটা দরজার দেখে দরজা খুলে খেতে বসল মোল্লা তার বাবা তাকে জিজ্ঞেস করল বাবা এই হজরত ইউনুস আলাইসালামের কাহিনীটা জানো মোল্লা কাবাব করা ছোট মাছটির মুখ কানের কাছে নিয়ে বলল ওকে জিজ্ঞেস করে নেই তারপর বলছি কিছুক্ষণ পর মাছটা প্লেটে রেখে বলল এই মাছ বলছে সে সময়ও নাকি খুব ছোট ছিল এই ঘটনাটা খাটের নিচের বড় মাছ দুটিকে জিজ্ঞেস করতে বলেছে